নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর তোমাদের ছোট্ট গোপাল সোনাও দেখো খুব ভালো আছে। তাই আজকের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি আমরা গতকাল যে মেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমি গোপাল সোনার জন্য এবং বাড়ির জন্য কী কী জিনিস কিনে এনেছি, তো সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের সকালবেলা দেখো চলে এসেছি গোপাল সোনাকে ঘুম থেকে তোলার জন্য, আর আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা দেখো কত সুন্দর করে ঘুমোচ্ছে। আর বন্ধুরা, তোমরা হয়তো খবরে শুনেছো যে ঝড় কিংবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো আমাদের এখানে কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা হয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমার মনে হয় যে এই বৃষ্টিটা হওয়ার পর কিন্তু ঠান্ডা আরও বেশি করে বাড়বে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমি আজকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি। এইবারে গোপাল সোনাকে আমি সুন্দর করে গরমের পোশাক পরিয়ে দেবো, যেহেতু বললাম বন্ধুরা সকালের দিকে কিন্তু ঠান্ডা ভালোই পড়ছে আর এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে সকাল থেকে। তাই জন্য গোপাল সোনাকে প্রথমে আমি একটুখানি গরম পোশাক পরিয়ে দেবো, তারপরে গোপাল সোনার চোখ মুখটা ভালো করে মুছিয়ে দেবো। আর বন্ধুরা, গতকাল কিন্তু আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম, গোপাল সোনা গিয়েছিল এবং আমরা কয়েকজন গিয়েছিলাম, ভীষণ মজা হচ্ছে, খুব আনন্দ করেছি বন্ধুরা। অনেকদিন পর এরকম একটা মেলায় ঘুরতেই পেরেছি, ভীষণ মজা হচ্ছিল। আর এই মেলাটা কিন্তু আমার বাড়ির একদমই কাছে বন্ধুরা, এটা বারাইপুরের রাসের মাঠে এই মেলাটি বসে, আর মেলাটার নামও দেখো রাসের মেলা। রাস পূর্ণিমা থেকে প্রায় এক মাস পর্যন্ত এই মেলাটা থাকে, প্রায় অনেক দিনই থাকে বন্ধুরা। তবে এত কাছে হওয়া সত্ত্বেও আমি কিন্তু এর মধ্যে যেতে পারিনি। সবথেকে বড় বিষয় হলো গোপাল সোনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না বন্ধুরা। তো দেখো গতকাল সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল, আমরা সকলে মিলে মেলায় ঘুরে এসেছি, খুব মজাও করেছি বন্ধুরা। যারা যারা মেলার ব্লগ ভিডিও দেখোনি তারা অবশ্যই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল লাইফ টাইম কৃষ্ণা ব্লগে গিয়ে তোমরা পারলে মেলায় ঘোরার যে ব্লগটা আমি করেছি তো সেইটা তোমরা দেখে আসতে পারো বন্ধুরা। সেখানে আমি গোপাল সোনা এবং আরও কয়েকজন আমার মা দাদা সবাই গিয়েছিলাম মেলায় ঘুরতে। তো সেখানে কী কী করলাম, কীভাবে মজা করলাম, কী কী কিনলাম, তো সেইগুলো রয়েছে ওখানে বন্ধুরা, তোমরা পারলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা। বন্ধুরা দেখো, আজকের গোপাল সোনাকে সকালবেলায় আমি মিষ্টি এবং জলের ভোগ নিবেদন করেছি। সকালবেলায় গোপাল সোনাকে আগে ভোগ নিবেদন করে দিই বন্ধুরা, কারণ পুরো পুজোটা করতে করতে আমার একটু সময় লেগে যায়। তোমরা দেখেছো বাকি অনেক ঠাকুরা রয়েছেন, তো তাদের সেবা করার সাথে সাথে আমি গোপাল সোনার সেবাও করি। তাই গোপাল সোনা যেহেতু ছোট্ট একটি বাচ্চা, তাই জন্য সবার আগে গোপাল সোনাকে ভোগ নিবেদন করি আর তারপর আমি বাকি ঠাকুরের যে সেবা থাকে তো সেইগুলো আমি করে নিই এক এক করে। তো দেখো আজকের আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে মুখখানা দেখো, সকাল সকাল গোপাল সোনার মুখ দেখলে পরে সারা দিন কিন্তু খুবই ভালো হয়। এখন গোপাল সোনা চলে এসেছে বন্ধুরা স্নান করবার জন্য। আর বন্ধুরা, তোমরা কমেন্টে এত সুন্দর সুন্দর লিখে পাঠাও এবং গোপাল সোনার সেবা দেখার জন্য অনুরোধ করো। অনেক দর্শক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্টে রিকোয়েস্ট করে গোপাল সোনার সেবা দেখানোর জন্য, তাই আজকের এই ভিডিওটি আমি গোপাল সোনার সেবা দিয়ে শুরু করছি বন্ধুরা। আর সবথেকে বড় কথা, গোপাল সোনাকে নিয়েই তো পুরো বিষয়বস্তু বলো, তাই গোপাল সোনা ছাড়া তো কিছু হতে পারেই না। তো দেখো আজকের গোপাল সোনাকে আমি ঘি দিয়ে সুন্দর করে মালিশ করে দিচ্ছি, আর বাইরে তোমাদের বললাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ভাব রয়েছে, তাই এই ঘি দিয়ে মালিশ করলে পরে গোপাল সোনা একটুখানি আরাম পাবে, খুব ভালো লাগবে গোপাল সোনার। তো দেখো আমাদের গোপাল সোনার মুখটা কত মিষ্টি লাগছে বন্ধুরা। আর বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা আমি এই ভিডিওর উপরের আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে ঘি দিয়ে জম্পেশ করে সুন্দর করে মালিশ করে দিয়েছি, এখন গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান দেব। মধুটা এই জন্য দিচ্ছি বন্ধুরা, যেহেতু ঘিটা একটু চটচটে ভাব থাকে তো এই মধু মাখিয়ে স্নান দিলে কিন্তু ঘিয়ের যে চটচটে ভাবটা সেটা কিন্তু কেটে যায় আর থাকে না। আর এই ঘি এবং মধু দিয়ে মাখালে গোপাল সোনা কিন্তু এমনিতে চকচকও করে, তো তোমরা দেখো আমাদের গোপাল সোনা কত চকচক করছে, আর গোপাল সোনার মুখের হাসিটাও দেখো কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে গোপাল সোনার মালিশের একটি ভিডিও, যে আমি কিভাবে গোপাল সোনাকে মালিশ করি। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের রিকোয়েস্ট রাখার, তবে বন্ধুরা আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি এই কদিন, তাই জন্য আমি সেভাবে ভিডিও করতেও পাচ্ছি না, হয়তো রেগুলার ভিডিও দিতেও পাচ্ছি না। এক একদিন এমনও হচ্ছে যে এই চ্যানেলে ভিডিও আসছে না, তো তোমরা বুঝতেই পারছো একটু চাপে রয়েছি, তবে আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব বন্ধুরা। তো দেখো গোপাল সোনাকে এইবারে আমি স্নান দেব, আর স্নানের জলটা একটুখানি হালকা
হালকা গরম জল নিয়েছি এবং ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। আর আমি চেক করে দেখে নিয়েছি যে জলটা ঠিকঠাক আছে কি না। খুব বেশি গরম হলে কিন্তু গোপাল শোনার একটু কষ্ট হবে, খুব বেশি গরম যাতে না হয়, তো সেইটা আমি লক্ষ্য করে নিয়েছি। তো দেখো আমাদের গোপাল শোনাকে সুন্দর করে আমি স্নান দিয়ে দিচ্ছি, আর স্নানের জলে কিন্তু শুধু সাধারণ জলটাই নিয়েছিলাম। গোপাল সোনা স্নান করা হয়ে গিয়েছে বন্ধুরা। এইবারে আমি গোপাল সোনাকে সুন্দর করে গা মুছিয়ে দেখো এরকম একটা হালকা সুতির ড্রেস পরিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি সোয়েটারটা পরাবো। সরাসরি কিন্তু সোয়েটারটা পরাবো না, এর আগের বাকি ভিডিওগুলো তো আমি বলেছিলাম বন্ধুরা। আরেকবার আমি বলে দিচ্ছি যে সকল নতুন দর্শক বন্ধুরা রয়েছো তাদের উদ্দেশ্যে, দেখো আমরা কিন্তু শীতকালে সরাসরি সোয়েটার পরি না, একটা হালকা পোশাক পরার পর তারপরে কিন্তু আমরা সোয়েটারটা পরি। তো দেখো বন্ধুরা কত কিউট লাগছে আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাকে, আর ছোট ছোট বুট জুতো পরে তো গোপাল সোনাকে ভীষণ কিউট লাগছে। তো দেখো কত কিউট লাগছে। আর এই শীতের পোশাকগুলো যেগুলো তোমরা বেশিরভাগ দেখছো বন্ধুরা, এইগুলো কিন্তু আমার হাতেই তৈরি। আর তোমরা যারা দেখতে চাইছো বা জানতে চাইছো যে পোশাকগুলো কী করে করেছি, তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পোশাক বানানোর যে ভিডিওটা রয়েছে বা পোশাক তৈরির যে ভিডিওটা গোপাল সোনার, তো সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি সেখানে কিন্তু দেখিয়েছি যে এই শীতের পোশাকগুলো কীভাবে তৈরি করতে হয় অথবা সুতির পোশাকগুলো কীভাবে তৈরি করতে হয় বন্ধুরা। স্নান করার পর গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে দেওয়ার পর এখন গোপাল সোনাকে এবং বাকি ঠাকুরদের আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আর এই ফুলগুলো বন্ধুরা আমাদের বাগানের ফুল, দেখো তোমরা। দেখো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি খুবই শর্টে তোমাদের পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করেছি। তো গোপাল সোনার কিন্তু সকালের ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, এখন আমি গোপাল সোনার মুখ এবং হাতটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আজকে সকালবেলায় গোপাল সোনার জন্য দেখো একটা ময়দার যে টিকলি কিংবা গোলা রুটি মতন হয়, তোমরা অনেকেই টিফিনে নিয়ে গেছো হয়তো ছোটোবেলায়, আমি কিন্তু ভীষণভাবে এটা নিয়ে যেতাম আমার টিফিনে। তো আমি গোপাল সোনার জন্য দেখো টিকলি করেছি আর একটু আলু ভাজা করেছিলাম, তো সেইটা সকালবেলা গোপাল সোনা ভোগ নিবেদন করেছি বন্ধুরা। তো চলো এইবারে তোমাদের দেখাবো বন্ধুরা, গতকাল যে মেলায় গেলাম রাসের যে মেলায়, তো সেখান থেকে আমি গোপাল সোনার জন্য কী কী জিনিস নিয়েছি এবং আমরা আমাদের বাড়ির জন্য কী কী জিনিস কিনেছি, তো সেইগুলো তোমাদের আজকের এই ভিডিও দেখাবো বলেছিলাম। তো চলো এবারে দেখবে এসো আমি মেলা থেকে কী কী কিনলাম বন্ধুরা। দেখো মেলা থেকে কিন্তু অনেক কিছুই নিয়েছি, তার মধ্যে তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখো এইটা হলো ফুলের স্টিক। তো এইগুলো একসাথে প্রায় অনেক কটা রয়েছে, আর যে দোকানে এগুলো বিক্রি হচ্ছিল বন্ধুরা দূর থেকে এতটা সুন্দর লাগছিল, বিভিন্ন রঙের ফুল রয়েছিল। তো এইগুলো এক একটা স্টিক কিন্তু 4 টাকা করে নিয়েছে, আমি প্রায় এখানে 13টা মতন স্টিক নিয়েছি একসাথে। দেখো এগুলো রয়েছে কত সুন্দর লাগছে। এরপরে দেখাচ্ছি বন্ধুরা এটা একটা কাঁচি, তো এটা 20 টাকা নিয়েছে মেলা থেকে, এটাও আমি নিয়েছি বাড়ির জন্য। আর দেখো এরকম একটা রুমাল নিয়েছি, এই রঙটা এত মিষ্টি বন্ধুরা দেখো, তো এই রঙের রুমাল কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এরকম একটা রুমালও নিয়েছি গোপাল সোনার জন্য। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, মেলাতে একটি ছোট্ট বাচ্চা ছেলে এই কাগজের দেখো এইগুলো বিক্রি করছিল। এইগুলো দেখো কাগজের প্রজাপতি কিংবা এই যে কুলোর মতন দেখতে, দেখো এই সমস্ত যে কাগজেরগুলো রয়েছে, তো সেইগুলো না একটি বাচ্চা ছেলে এগুলো বিক্রি করছিল, এত সুন্দর লাগছিল। একটা কথা বলি বন্ধুরা, কাজ কখনো ছোট বড় হয় না, আর সবথেকে বড় কথা আমরা কীরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছি কিংবা আমাদের পরিস্থিতি কেমন সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো ও কী পরিস্থিতির মধ্যে এইগুলো বিক্রি করছিল আমিও ঠিক জানি না, তবে আমার এত ভালো লাগলো এইগুলো, তো আমি নিয়ে ফেললাম কয়েকটা দেখো বন্ধুরা। আর বাচ্চাটা এত কিউট ছিল, ছোট্ট একটি বাচ্চা মেলাতে দেখো। তো দেখো এরকম এই জিনিসগুলো একটা খুব সুন্দর করে দেখো একটা সেলোটেপ দিয়ে আর এইভাবে আটকে দিয়েছে দেখো। তো এইগুলো নিজের হাতে এগুলো বিক্রি করছিল একটা কোণে বসে। আরও কিছু জিনিস নিয়েছি বন্ধুরা, সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো। এইগুলো কিন্তু কী চেন কিংবা চাবির রিং, তো অনেক কটাই আমি এই চাবির রিংগুলো নিয়েছি। আর দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার, ডোরেমন, স্পাইডারম্যান দেখো রয়েছে, আর এইগুলো দূর থেকে এতটা সুন্দর লাগছিল বন্ধুরা। এইগুলো এক একটা 10 টাকা করে নিয়েছে এই কী চেনগুলো, দেখো বেশ সুন্দর লাগছে বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ। তো এইগুলো একটা জিনিস আমি কিন্তু করব, এখন এটা আমি এই ভিডিওতে বলবো না যে এতগুলো চাবির রিং নিয়ে আমি কী করব, পরের একটি ভিডিওতে আমি অবশ্যই বলবো যে এত কটা চাবির রিং নিয়ে আমি কী করতে চলেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, দেখো এই যে ডোরেমনটা কত কিউট লাগছে, তবে দেখো এই ডোরেমনটা এমনি সেমনি ডোরেমন নয়, দেখো এটা একটা লাইট জ্বলে কত সুন্দর, এটাও কিন্তু 10 টাকাই নিয়েছে। তো আমার বেশ ভালো লাগলো, দেখো পিছনে এরকম একটা সুইচ রয়েছে, আর দেখো খুব সুন্দর একটা টর্চ কিংবা লাইটের মতন দেখো কী সুন্দর জ্বলছে, বেশ ভালো লাগছে। বাকি যে কী চেনগুলো রয়েছে ওখানে কিন্তু লাইট লাগানো নেই, তবে এই ডোরেমনটার লাইট লাগানো ছিল। আর দেখো এটা হলো ফিটিং বোতল, তো এইটা কিন্তু আমি গোপাল সোনার জন্যই নিয়েছি, দেখো এত কিউট লাগছিল এটা দূর থেকে। আর আমাদের গোপাল সোনা যেহেতু ছোট্ট, দেখো প্লাস্টিকের বোতলে কিংবা প্লাস্টিকের পাত্রে কিন্তু ভোগ নিবেদন করা উচিত নয়, তবে এটা বাইরে গেলে খুব সুবিধা হবে বন্ধুরা আমার জন্য, এটাও কিন্তু 10 টাকাই নিয়েছে। তো আমি এটা এরকম একটা নিয়েছি গোপাল সোনার জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো এটা হলো প্লাস্টিকের
গামলা। তো দেখো বন্ধুরা, মেলায় সবথেকে আকর্ষণীয় বিষয় হলো যে হরেক জিনিসগুলো 10 টাকায় বিক্রি হয় কিংবা 20 টাকায় বিক্রি হয়। তো সেইগুলো আমার এত ভালো লাগে, সবার আগে কিন্তু আমি ওখানে গিয়ে ভিড় করি। তো এই একটা জিনিস নিয়েছে এই গামলা, প্লাস্টিকের নীল রঙের। আর দেখো এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছে বন্ধুরা, এইগুলোও কিন্তু 10 টাকা করে। এইগুলো আমি বাড়ির জন্য নিয়েছি, শাক সবজি কিংবা ফল যেগুলো থাকে সেইগুলো কিন্তু আলাদা করে এখানে আমি রাখতে পারবো, খুবই সুবিধা হয় এই 10 টাকার ঝুড়িগুলো। তো আমি এই কয়েকটা ঝুড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা 3টে বড় বড় ঝুড়ি নিয়েছি, আর একটা ছোট্ট দেখো ওরকম যে গামলির মতো নিয়েছিলাম প্লাস্টিকের, ওটা আমি গোপাল শোনার জন্য নিয়েছি। তো আপাতত দেখো আমি এই কটা জিনিস নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তো দেখো আমি এখানে কয়েকটা চাবি রিং নিয়েছি, তারপরে কয়েকটা ঝুড়ি রয়েছে সেইগুলো আমি নিয়েছি। দেখো বন্ধুরা, দেখো একটা ফিটিং বোতল এইটাও নিয়েছি, এই কাগজের জিনিসগুলো এগুলোও আছে, রুমাল রয়েছে, এই কাঁচিটাও নিয়েছি। এইবারে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পিতলের কয়েকটা জিনিস আমি নিয়েছি এখান থেকে। দেখো এই মেলাতে আমি পেয়েছি, এটা 20 টাকা নিয়েছে। এটা কী বলো তো বন্ধুরা, এইটা হলো পান পাতা। তো দেখো আমার কাছে অনেক সময় এমন হয়, আমি পুজো উপলক্ষে কিন্তু পান পাতা পাই না, পান পাতা ছাড়াই পুজো দিতে হয়। তো যেদিন আমার কাছে পান পাতা থাকবে না তখন আমি এটা ব্যবহার করতে পারবো বন্ধুরা। আর একটা আমি জিনিস নিয়েছি, দেখো এরকম একটা প্রদীপ। তো এই প্রদীপটা আমি খুব খুঁজছিলাম, এরকম প্রদীপ কিন্তু আমার কাছে রয়েছে আমি যখন পুজো করি। তো এটা আর একটা এক্সট্রা প্রদীপ আমি নিয়েছি বন্ধুরা, প্রদীপটা খুবই লাগে। আর এটা নিয়েছি 80 টাকা বন্ধুরা, আমি 10 টাকা কম পেয়েছি। আমি ধনতেরাসে যখন এরকম একটা প্রদীপ কিনেছিলাম তখন এটা 90 টাকা নিয়েছিল, 90 না 95 টাকা মতো নিয়েছিল, আর এটা এখানে 80 টাকা পেয়েছি মেলাতে। মেলাতে কিন্তু কয়েকটা জিনিসের দাম খুবই কম হয় বন্ধুরা, আবার কিছু কিছু জিনিস আছে খুব বেশিও নেয়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যেখানে আমি তোমাদের দেখালাম যে গতকাল রাসের মেলা থেকে আমি কী কী জিনিস কিনে এনেছি বন্ধুরা। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।